Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome back to my channel. Notun aro ekti episode dekhar amontron janacchi apnader shokolke. Ajker porbe toiri korbo ghore thaka shamanno kichu moshla diye bhishon mojar ekti kacha boroer achar recipe. Onekei amra kacha boroi guli noshto kore thaki. Onekei janen na eibhabe kacha boroi diye eto mojadar achar toiri kora jay. So কাঁচা বড়ই নষ্ট না করে এভাবে আচার তৈরি করে কিন্তু আমরা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণে কাঁচা বড়ই নিয়েছি এর মধ্যে সামান্য কিছু পাকাও রয়েছে বড়ইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর যে বোটাটা ছিল সেগুলোও কিন্তু ফেলে দিয়েছি এবার চলে যাচ্ছি চুলাতে আচারটি তৈরি করার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল দিয়ে কিন্তু আচারটি তৈরি করতে হবে এর মধ্যে দিচ্ছি তিনটি শুকনো মরিচ মাঝ বরাবর একটু আমি কেটে দিয়েছি মরিচটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটুখানি ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়েও কয়েক সেকেন্ডের জন্য একটু এগুলোকে ভেজে নিব ভেজে নেয়ার পরে যখন এর মধ্যে একটা সুন্দর স্মেল আসবে এবং কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা বড়ইগুলোকে দিয়ে দিচ্ছি এবার নেড়েচেড়ে বড়ইগুলোকে একটু ভেজে নিব জাস্ট 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এর মধ্যে কিন্তু বড়ইয়ের কালারগুলি চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এভাবে বড়ইগুলোকে ভেজে নিলে এর মধ্যে আলাদা একটা টেস্ট পাওয়া যায় বড়ইয়ের মধ্যে কিন্তু আলাদাভাবে কোনো পানি অ্যাড করতে হবে না ভেজে নিতে নিতেই কিন্তু বড়ইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বড়ইগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আকারে এবং ফেটে ফেটে যাচ্ছে বড়ইগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এজন্য একটু এভাবে নেড়েচেড়ে দিচ্ছি যেন বড়ইগুলি গলে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি বড়ই কতটা টক অথবা মিষ্টি তার উপর ডিপেন্ড করে কিন্তু চিনির পরিমাপটা লাগতে পারে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া ঝালটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দিবেন এবার সবকিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে তা না হলে কিন্তু আচারটা তলায় লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে সো নাড়াচাড়া অফ করে কিন্তু অন্যদিকে মনোযোগী হওয়া যাবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ দিয়ে আবারো ভালোভাবে একসাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি এভাবে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে আচারটা আরো কিছুক্ষণ জাল করার পরে কিন্তু আচারের ঘনত্বটা আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে দেখতে পাচ্ছেন প্যানের গা ছেড়ে দিচ্ছে এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলি অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ দিলে আচারের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স এবং 1 টেবিল চামচ দিচ্ছি হোয়াইট ভিনেগার এতে করে আচারটি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আপনাদের ঘরে যদি ভিনেগার না থাকে তাহলে 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিলেও কিন্তু হবে আবারো নেড়েচেড়ে সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে আরো কয়েক মিনিট জাল করার পরে দেখুন আচারের কালারটা এবং ঘনত্বটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আচারটা প্রায় হয়ে এসেছে আমি আরো কিছুক্ষণ একটু জাল করে নিব এই আচারটি তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং খেতেও অনেক টেস্টি হয় কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটি কাঁচা বড়ইয়ের আচার
এজন্য তো আমার কাছে আচারটি তৈরি করতে এবং খেতে ভীষণ ভালো লাগে। আচারটি এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে দেখুন আচারটি দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অনেক টেস্টি। আচারের উপর থেকে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা এই আচারটি কাঁচের বয়ামে ভরে নর্মালি 6 মাস এবং ফ্রিজে রেখে কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন থেকে আর কাঁচা বড়ই মোটেও নষ্ট করবেন না, এভাবে আচার তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।